1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। লাইফ ইন আ মেট্রো। ফিরে এলাম বিরতির পর লাইফ ইন এ মেট্রো। আজ সেনগুপ্ত ফ্যামিলি আমাদের সঙ্গে স্টুডিওতে। একটু আগে কথা বলছিলাম যে ছেলে প্রথম দিকে তো সবই ঠিক ছিল, কিন্তু তারপর লিভ ইনে থাকার পর থেকে কিছু একটা রহস্যময় ঘটনা ঘটলো যে ছেলে পুরো বদলে গেল। লাস্ট কবে কথা হয়েছিল আপনার সঙ্গে আপনার ছেলে? 15 February 2022। আচ্ছা, সেদিন ফোনে কথা হয়েছিল। ওর মা অসুস্থ হয়ে পড়েছিল, কদিন ধরে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল, সেটা জানিয়েছিলাম। তারপরে বলেছিলাম যে আসতে আর কি, তো কিছুক্ষণ পরে জানাবে বলেছিল, জানাবে কিছুক্ষণ পরে। যখন জানালো তখন বললো যে না, ও আসতে পারবে না, আমাদেরকেই সব অ্যারেঞ্জ করে নিতে হবে, আমাকেই এরকম করতে হবে আর কি। তারপরে যখন আরও বেশি রাত্রির হচ্ছে, আমারও খুব অসহায় লাগছে আমাদের দুজনেরই, তখন আমি আর একবার ওকে ফোন করি 9:30 রাত্রির। তখন ফোন করাতে কথা বলছিলাম, ও শুনছিল এরকম যা কথা বলছি আর কি, যে এরকম কী করবো আমি এখন বলো, রাত্রির হচ্ছে, আমার খুব নার্ভাস লাগছে, আমার খুব এইভাবে বলছিল। এরকম কথা হতে হতে মাঝখান থেকে একটি মহিলা কণ্ঠস্বর, ধরে নিচ্ছে হয়তো তারই বান্ধবী বা স্ত্রী বা যাই হোক, সেই ফোনটি নিয়ে একদম ইংরেজি বাংলা মিলিয়ে একেবারে যাচ্ছাতাই করে ধমকাতে, মানে বিচ্ছিরিভাবে কথা বলতে লাগলো এবং করে বলল যে জানেন না, এটা ভদ্রলোকেরা এই সময় ডিনার করে বলে ফোনটা কেটে দিল। এটাই হচ্ছে আমার ছেলের সঙ্গে লাস্ট কথা। তারপর কি হলো? তারপর আমরা, ওর কথা ছিল আগের এই অনুযায়ী যে ওই মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষের দিকেও কিছু টাকা হয়তো আমাদের পাঠাবে, কারণ আমরা আর্থিকভাবে সমস্ত দিক থেকে সামাজিকভাবে ভীষণভাবে অসহায়, এটা বারবার বলছি আর কি, এবং এর মধ্যে কোনো লুকানোর কিছু নেই, গল্প কিছু নেই। ফোন আসার কথা ছিল, আমরা ওয়েট করলাম কিছুক্ষণ, তারপর আমরা সকালবেলা, আমি যখন ফোন আসছে না দেখে আমরাই ফোন, আমিই ফোন করি আর কি, ফোন করি, দেখলাম সুইচড অফ, যেটা আমরা কোনো দিন ছেলের ফোনে পাইনি এত বছরের মধ্যে। প্রায় ঘন্টা দুয়েক আমরা চেষ্টা করেছি, যখন হয়নি তখন মেয়েটির ফোন, মানে ছেলের যে বান্ধবীর ফোন আমার ওয়াইফের কাছে ছিল, সেও চেষ্টা করে, সে ফোন নো রিপ্লাই হয়। আমার কাছে ছেলেটির, মেয়েটির বাবার ফোন নাম্বার ছিল, সেখানেও আমি কয়েকবার চেষ্টা করার পরে উনি একবার ফোন ধরলেন, ধরে বললেন যে ও আচ্ছা তাই নাকি, মানে এরকম একটা ভাব আর কি। আমি তো ঠিক বলতে পারবো না, আমার সঙ্গে তো দেখা হয়নি, ঠিক আছে দেখা হলে আমি বলে দেবো ওরা কী করেছে আমি তো জানি না, ওকে বলে ফোনটা কেটে দিলেন। জাস্ট 2 মিনিট, খুব ক্যাজুয়াল, আমরা তো তখন ভয় পাচ্ছি, একটা ফোন পাচ্ছি না, মানে সুইচড অফ, অনেক দুর্ঘটনা যদি কিছু ঘটে থাকে বা এরকম। শেষমেশ আমরা একদম শেষ বিকেলে 4:45 নাগাদ আমরা পুলিশ স্টেশনে যাই, পুলিশ স্টেশনে গিয়ে ঘটনাটা বললাম, ওনারা ওই ফোন নাম্বার চাইলেন, আমরা ফোন নাম্বার দিলাম, তারপর বললেন যে আমরা ওনারা চেষ্টা করছেন, এবং আমরা একটা লিখিত ইয়ে নিয়েছিলাম, একটা রসিদ মতো কেটেও দিয়েছিলেন আর কি, যে কী ঘটনা কী হয়েছে না হয়েছে। এবার আমাদের বললেন ফিরে আসতে, ওনারা খবর জানতে পারলে জানিয়ে নেবেন। কিছুক্ষণ পরে আমরা ফিরে আসার পর ওনারা জানালেন যে হ্যাঁ, ছেলের সঙ্গে কথা হয়েছে, মানে ওই নাম ওর নাম্বারেই ধরতে পারি, বলে না কার নাম্বারে, ওর মেয়েটির নাম, মেয়েটির বাবার নাম্বার আমি জানি না, ফোন করে মানে কথা হয়েছে, এবং ছেলেটি নাকি তখন পুলিশকে জানিয়েছে যে ও আর আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, এটা পুলিশকে জানালো। এইটুকু আমরা সেদিন জানতে পারলাম। তো পুলিশ থেকে বলেছিলেন যে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে নাকি যে কোনো মানুষের যা খুশি করার অধিকার থাকে আর কি, এখানে তো কিছু বলার নেই, মনে হয় চাপ দিয়ে আপনাদের একটা সেকেন্ড অফিসার গোছের কেউ একজন ফোনে আমাদের জানিয়েছিলেন, আমরা ওসিকে মিট করতে চেয়েছিলাম, ওসিকে মিট করতে পারিনি। আমরা পরের দিন সকালবেলা ওখানে যাই এই কাগজপত্র নিয়ে, যেটা নিউটন থানা থেকে দিয়েছিল, ওনারা দেখলেন টেকলেন, দেখে টেকে আবার ওই একজনকে দিয়ে ফোন করালেন, সেখানে বললো না এই তো কিছু করা যাবে না, নিজেরাই ঠিক করেছে, ওই করেছে এই, সেখানেও গা করেননি। তারপরে একজন নাকি ওনাদের অ্যাডভোকেট, মানে আমার কি ছেলের ওয়াইফ বা যারা সেখানকার নাকি একজন অ্যাডভোকেট, তিনি নাকি ফোনটা ধরে বলে আমার ক্লায়েন্টের অবস্থা এখন ভালো না ইত্যাদি ব্যাপার ট্যাপার, এখন তো এই করতে পারবো, বলছে ওনারা এই দুটো মানুষ কোথায় যাবে এরকম অসহায় অবস্থায়, দুটো মানে কান্নাকাটি করছে। তো ইট ওয়াজ আ স্টেলমেট ডিসকাশন আর কি। আমরা তারপরে চলে আসি, বললো হ্যাঁ যদি আমরা জানতে পারি আপনাদের জানাবো। এই এবং যেটা আমি আগেও বললাম যে আমরা অনেকবার বলেছিলাম, অলদো দেয়ার ওয়াজ নো টাসল, নো ট্রিপ, মানে ট্রাইফল ম্যাটার, এরকম কিছু হয়নি ছেলের সঙ্গে আমার বা আমার ওয়াইফের। সেটা বলছি না, বলছি আপনার ছেলেকে কি তারপরে আপনি আর ফোন করেছিলেন? আমরা ফোন করেছিলাম, ও তো সুইচড অফ, কয়েকবার চেষ্টা করেছিলাম সুইচড অফ। আজকের ডেটেও কি সেটা সুইচড অফ? আজকের ডেটেও মনে হয় হ্যাঁ তাই হবে সুইচড অফ, আমি আজকের ডেটে আর ট্রাই করিনি, এক বছরের মধ্যে তো যতবার চেষ্টা করি। কারণ তারপরে আমরা ওই মানে 2022 মে মাসে একদিন আমি আর আমার ওয়াইফ ওইটুকু একটা ক্লু নিয়ে আমরা গিয়েছিলাম ওই বাড়ির সামনে দুর্গা পুজো হয় বলে, উই স্পেন্ড দ্য হোল ডে, সারা সকাল থেকে প্রায় দুপুর বিকেল 3 পর্যন্ত। তখন আমরা ওই করে জানতে পারলাম, মানে ওই
বাড়ি কেউ চেনাতে পারছে না, বলতে পারছে না, কোন প্লট অ্যাড্রেস আমাদের কাছে ছিল না, বা হাতে হাতে যতটুকু বা বাড়িটা বার করতে পারলাম, পাশের প্রতিবেশী জানা তারা বললেন যে ওনারা তো বাড়ি 7-8 মাস আগে বিক্রি করে নাকি চলে গেছে। ঠিক আছে, চলে গেছেন, কোথায় গেছেন সেটার অন্তত খবরটুকু, মানে সেই ডিটেলসটুকু যদি একটু দেন বা কিছু। তো বললেন না, আমরা সেগুলো কিছু বলতে পারবো না, আমরা সেগুলো জানি না। আর ওনারা নাকি বলে গেছেন যে যদি ওনাদের খোঁজে কেউ ওখানে যায় না, আমাদের কাছে কোনো কিছু ডাইভালজ না করতে, সোজা কথা আপনার সাথে আমার যে কোনো ব্যাপারে ডিফারেন্স অফ ওপিনিয়ন বলুন বা যাই কিছু হতে পারে, কিন্তু আমি টোটালি গায়েব হয়ে গেলাম এবং লোকজনকে বলছি যোগাযোগ করবেন না, কথা বলবেন না, জানাবেন না, অমুক না তমুক না, ইট সর্ট অফ আ ক্রিমিনাল এই বলে তো আমার মনে হয় ইন্টেনশন। অদ্ভুত তো বটেই, একটা জলজান্ত ছেলে, 1 বছর ধরে কোনো যোগাযোগ নেই এবং তার ফোন সুইচড অফ, প্রায় অদৃশ্য হয়ে গেল সেই ছেলেটা। তারপরে আপনি সম্ভবত অল বেঙ্গলস মেন্স ফোরামে যোগাযোগ করেছিলেন। হ্যাঁ, সেটা আমরা এই বছরের 3রা না 4ঠা জানুয়ারি। তো যোগাযোগ করার পরে কি হলো সেটা আমরা অল বেঙ্গলস মেন্স ফোরামের যিনি কর্ণধার নন্দিনী ভট্টাচার্যের কাছ থেকে জেনে নেব। নন্দিনীদি নমস্কার। নমস্কার। তো মিস্টার সেনগুপ্ত যখন প্রথম আপনাদের ওখানে গেলেন, তখন কিভাবে আপনারা বিষয়টাকে দেখলেন এবং কিভাবে ওনাদেরকে সাপোর্ট দেওয়ার কথা ভাবলেন? দেখুন, মিস্টার সেনগুপ্ত এবং বৌদি যখন এসেছিলেন, ওনাদের ঘটনাটা তো একদমই অন্যরকম, আমাদের কাছে যারা আসেন সে তুলনায় ওনাদের ব্যাপারটা একদম আলাদা। এবং আজকে আপনি ওনাকে যেমন দেখছেন, ওনারা প্রথম দিন যখন আমাদের কাছে এসেছিলেন একেবারে এরকম ছিলেন না। মানে আমরা সবকটা ঘটনায় খুব নর্মালি ট্রিট করি, কিন্তু ওনাদেরটা শুনে কিন্তু আমাদের প্রত্যেকেরই না খুব একটা খুব খারাপ লাগার জায়গা, যে মানুষ তাহলে সন্তান কেন চায়। যে আমাদের কাছে তো বহু বাবা আসেন যারা বাচ্চাদের দেখতে পাচ্ছেন না, বাচ্চাদের কাস্টডি মানে এর জন্য একদম পাগলের মতন করেন, তাদের জন্য সব করতে পারেন, কিন্তু ওনাদেরটা দেখে আমাদের তখন মনে হচ্ছিলো মানুষ তাহলে কেন সন্তান চায়। এবং উনি কিন্তু সেই উদাহরণটা আমাদের কাছে হয়ে গেলেন, যে আমরা কিন্তু ওনাদের উদাহরণ দিয়ে বা সবাইকে বলি যে এই জন্যে মানুষ সন্তান চায়। এটা কিন্তু আমাদের একটা মানে শিক্ষাও হলো সবাইকে বলার জন্য। ওনার ছেলে যেটা করে গেছে, এবং দেখবেন তার পেছনেও সেই কিন্তু একজন মহিলার ভূমিকা বিশাল, তার থেকে মানে আমি মনে করি না ওনাদের আত্মসম্মান খুইয়ে যে ছেলের পেছনে বারে বারে ঘুরে বেড়ানোর খোঁজ করার খুব জাস্টিফিকেশন আছে। ওনার ঘটনাটা তো একদম আলাদা, আর 10টা ঘটনার মতো নয়। ঘটনা হচ্ছে যে এরকম অনেক ফ্যামিলিতে আমরা দেখেছি যে ছেলে মেয়ে বিয়ের করার পরে মানে তারা বাইরে থাকে, আলাদা থাকে, কিন্তু কোথাও না কোথাও একটা টকিং টার্মস থাকে, যে ফোনে কথা হয় বা আসে। ওনারা আজ অব্দি জানেন না ওনাদের ছেলে জীবিত আছেন কিনা, এটাও একটা প্রশ্ন। এটা যেমন একটা প্রশ্ন, কিন্তু আপনাকে আমি এটাও জানাই, আমাদের কাছে বহু বাবা মায়েরও আসেন যারা কিন্তু ছেলেদের সঙ্গে কথা বলে বলতেও পারেন না, তাদের বউরা পছন্দ করেন না। ধরুন 3 জন ভাই আছেন বা ভাই বোন আছেন, যতদিন বিয়ে না হচ্ছে না ভাইদের, ততদিন কিন্তু সবার সম্পর্ক খুব ভালো থাকে। আমি কাউকে ছোট না করেই বলতে চাই, আবার লোকে ভাববেন না, ভাবেন অনেকে আমাকে নারী বিদ্বেষী ভাবেন, আমি একদমই তাই নই। বাইরের থেকে যেই 2 জন মেয়ে এসে উপস্থিত হলো সে সংসারে, দেখবেন ভাইয়ে ভাই আর ভাব নেই। তো ব্যাপারটা কী বলুন তো, একটি বাইরের মেয়ে এসে কিন্তু একটি সংসারে, যেমন বলে না যে অনেক সংসারকে জুড়েও দিয়েছেন অনেক বাইরের মেয়েরা এসে সবাইকে নিয়ে, হয়তো তেমনি বেশিরভাগ বাইরের মেয়েরা আজকের দিনে দাঁড়িয়ে এসে বহু সংসারকে কিন্তু শেষও করে দিচ্ছেন। এসেই প্রথমে তোমার ভাই বোনদের সঙ্গে তুমি আর সম্পর্ক রাখতে পারবে না, প্রথম কোপটা কিন্তু বাবা মায়ের উপরে পড়ে, বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারবে না, তারপরে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে পারবে না। এটা তাদের একটা অদ্ভুত চরিত্র, কেন জানি না এই ক্যারেক্টারিস্টিক্স, মানে এটা করে ওনারা ইনসিকিউরিটি, মেয়েদের খুব ইনসিকিউরিটি, মানে আসলে কি ওনারা মানে অন্য কিছু দিয়ে আর বাঁধতে যখন পারেন না, তারা কিন্তু এই জিনিসটা করতে চান, ভাবছেন এইভাবে লোক মানুষটা আমার থাকবে, কিন্তু এভাবে কিন্তু থাকে না। আপনি কি বলতে চান যে ওই ভদ্রলোকের অনুশোচনা নেই ভেতরে, যে আমি বা মার অসুস্থতায় বাবা ফোন করেছিল, আমি আর কোনো উত্তর দিইনি, আমি ফোন বন্ধ করে রেখে দিয়েছি, আমি বাবা মার সঙ্গে যোগাযোগ করি না, আমি এটা বিশ্বাস করলাম না, এটা হতেই পারে না। অবশ্যই ওনার যে শূন্যতা আজকে সন্তান এরম করার জন্য, সেটা আমাদের পক্ষে তো, এটা তো আজকে যদি বলি সেটা একটা খুব বোকা বোকা কথা হবে, সেটা হবে না। ফিনান্সিয়ালিও ওনারা খুব উইক, মানে যেহেতু উনি খুব বড় কিছু চাকরি করতেন না, আমরা সেখান থেকে মানে ওনাকে বলেছি যে আমরা বিভিন্নভাবে যদি কিছু কিছু সাহায্য করতে পারি নানানভাবে, সেটা তো আমরা খুব চেষ্টা করছি, তো দেখা যাক কিভাবে দাঁড়াতে পারি ওনার পাশে, সেটুকু তো মানে আমাদের চেষ্টা সবসময় থাকবে। তো এই ধরনের মানুষরা যখন আপনাদের কাছে আসেন, ওনার মতন মানুষ আমাদের কাছে খুব কমই এসেছেন, 2-1 জন বাবা এরকম এসেছেন, তবে খুবই কম। ধরুন এই যে আজকে আমরা ওনাদের, ওনারা একটু বলতে গেলেন প্রায় লুকিয়েই আছেন, মানে নিজেদের পরিচয়টা সব মানে সবার সামনে ওনারা বলছেন না, তো এটার পেছনেও কি কোনো কারণ আছে? দেখুন সেইটা ওনাদের যদি নিজস্ব কিছু একটা হয়, ভেতরে একটা লজ্জা দুঃখ, সেটা কিন্তু তখন আমরা বলবো যে
এটা দরকার নেই, কারণ আপনারা তো কোনো অন্যায় করেননি। ঠিক, এটা আমরা অন্য পুরুষদের ক্ষেত্রেও বলি, ওনাদের সেইটা জনিত যদি হয় তাহলে আমরা সবসময় বলবো তার প্রয়োজন নেই। কিন্তু আজকে কিন্তু যেহেতু ওনারা একজনদের আশ্রিত হয়ে আছেন বা আছেন, সেই সংক্রান্ত যদি হয় ওনাদের সেই ব্যাপারে, তাহলে কিন্তু আমরা ওনাদের জোর করতে পারি না, কারণ ওটা তো ওনাদের একটা আশ্রয়। যদি তিনি কোথাও থেকে থাকেন এবং এখনও কোনো দৈবাত যদি আপনাদের এই প্রোগ্রামটাও তিনি দেখে ফেলেন, তাহলে ওনার লজ্জা পাওয়া উচিত। রাহুল, আপনি যদি আমাদের এই শো টেলিভিশনে কিংবা সোশ্যাল নেটওয়ার্কে দেখে থাকেন, প্লিজ একবার বাবা মার সঙ্গে যোগাযোগ করুন। যেটা একটু আগে আপনার বাবা বলছিলেন যে প্রাণ দেওয়া ছাড়া আর যে কোনো কাজ কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আজ তারা কিন্তু সত্যি আপনাদেরকে খুঁজছেন, আপনাকে খুঁজছেন, পাশে একটু দাঁড়ানো যায় কি? আমার তো মনে হয় যায়। দিদি, অনেক ধন্যবাদ আপনি এসেছেন। আমার মনে হলো যে এরকম আপনার প্রেজেন্স থাকলে অনেক মানুষ উদ্বুদ্ধ, মানে তারা হন যে তারা অনেক বেশি মানসিক একটা শক্তি জোগাড় করেন যে কেউ না কেউ তাদের পাশে থাকে। না, আমি একটা ছোট কথা এখানে বলে দিই, জানো তো, আমার না কোথাও একটা মনে হয় আজকে দাঁড়িয়ে যে সন্তানের সঙ্গে বাবা মায়েরও বোধহয় একটা প্রিনুপিটাল এগ্রিমেন্টের সময় এসেছে। এই যে সন্তানকে ধরুন ওনারা সর্বস্ব দিয়ে মানুষ করলেন, ওনারা এরম আরো বহু অনেকেই আছেন, তো সন্তানরা কি দিচ্ছেন বাবা মাকে, এটা খুব জানতে ইচ্ছে হয়। ভালোবাসার সম্পর্ক থাকছে না, ভালোবাসা বলে কিছু নেই, সবটাই টাকা পয়সা, সম্পত্তি টাকা পয়সার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক বলে আর কারোর মধ্যে কিছু বেঁচেই নেই। অনেক ধন্যবাদ দিদি, আপনি এসেছেন আমাদের মাঝখানে, থ্যাংক ইউ সো মাচ। আরো অনেক কথা আছে, বিরতির পর ফিরছি। লাইফ ইন আ মেট্রো।